প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি আমি এখন করাবো সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে 2017 সালে। তো চলুন অঙ্কটি পড়ে আসি। দ্য পার্সিয়াল ইনফরমেশন অফ প্যারাডাইস কর্পোরেশন রিলেটিং টু ক্যাশ ফ্লো ফর 2016 ইজ গিভেন বিলো। সেলস অফ ইকুইপমেন্ট টাকা 55,000, পার্সেস অফ ইকুইপমেন্ট টাকা 36,000, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 6,500, সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট টাকা 95,000, এরপর পার্সেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট হোয়াট, অর্থাৎ পার্সেস অফ লং টার্ম ইনভেস্টমেন্টের টাকা এখানে দেওয়া নেই। দি নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ডিউরিং 2016 অ্যামাউন্টেড টু টাকা 30,000, অর্থাৎ এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা হবে 30,000 টাকা। হ্যাঁ, এরপরে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ লং টার্ম ইনভেস্টমেন্ট পার্সেস ডিউরিং 2016, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, মানে বের করতে বলেছে যে এই যে 2016 সালে যে লং টার্ম ইনভেস্টমেন্ট কত টাকা ক্রয় করা হয়েছিল সেটি, অর্থাৎ যেটি আমাদের হট চিহ্ন দেওয়া আছে। তো আমরা আগে একটু কথা বলি যে আমাদের এটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অঙ্ক। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের নিয়মটা আমি একটু বলি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই দুইটা জিনিস যায়, একটা হলো লং টার্ম, মানে একটা হলো ইনভেস্টমেন্ট আর একটা হলো কি ফিক্সড অ্যাসেট। এই দুইটা জিনিস যায়, একটা হলো ইনভেস্টমেন্ট আর একটা ফিক্সড অ্যাসেট। তো এটা হলো যে যোগ আর বিয়োগ, কখন যোগ হবে কখন বিয়োগ হবে সেটা একটু বলি। যে যখন ফিক্সড অ্যাসেট সেলস করা হয়, অর্থাৎ ফিক্সড অ্যাসেট ডিক্রিজ হয় অর্থাৎ হ্রাস পায় তখন যোগ হয়, ঠিক ইনভেস্টমেন্টটাও যখন ডিক্রিজ হয় অর্থাৎ হ্রাস পায় তখন যোগ হয়, আর ঠিক অনুরূপভাবে যখন ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট ক্রয় করা হয় তখন বিয়োগ করা হয়। কারণ দেখেন, যদি আমি ফিক্সড অ্যাসেট বিক্রি করি অথবা ফিক্সড অ্যাসেট হ্রাস পায়, হ্রাস পাওয়া মানেই হলো বিক্রয় করা, মানে বিক্রয় করলে হ্রাস পায়, তো এই হ্রাস পেলে আমার কারবারে কিন্তু টাকা বৃদ্ধি পাচ্ছে। কী কারণে? দেখেন, যখন আমি ফিক্সড অ্যাসেট বিক্রি করছি তখন আমার কারবারে নিশ্চয়ই ক্যাশ আসছে, আর নিশ্চয়ই আমার ক্যাশ ইনক্রিজ হলে যোগ, তাই এই ক্ষেত্রে যোগ। আর যখন আমি ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট ক্রয় করছি বা বিনিয়োগ নতুন করে করছি তখন আমার কারবার থেকে ক্যাশ চলে যাচ্ছে, অর্থাৎ আমার কারবারে ক্যাশ হ্রাস পাচ্ছে, তখন আমাদের কী হবে? বিয়োগ হবে। কিন্তু ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়া মানেই হলো যে আমার কারবার থেকে ক্যাশ চলে যাওয়া, মানে ওই ফিক্সড অ্যাসেটটা আমরা ক্রয় করছি। আর ফিক্সড অ্যাসেট ক্রয় করলেই কেবল আমার ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পায়, আর সেক্ষেত্রে আমাদের কারবারের ক্যাশ হ্রাস পায়, আর সেটাই তখন আমরা বিয়োগ করি। তার মানে এক কথায়, ফিক্সড অ্যাসেট এর ফলে ফিক্সড অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে সেটা বিয়োগ হবে, আর যদি ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট হ্রাস পায় তাহলে সেটা যোগ হবে। এটা আপনারা মনে রাখলেই হবে। তো এখানে আমাদের মিসিং অ্যামাউন্ট যেটা সেটা বের করতে বলেছে। তো মিসিং অ্যামাউন্ট বের করতে বললো আমরা আগে অঙ্কটা সাজাইয়ে নিই, তাহলে আপনাদের এই অঙ্কটি বোঝাতে আমার মনে হয় সহজ হবে। তো আমরা এখানে দেখেন, যেহেতু আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাই আমরা প্রথমে আগে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলে লিখব, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই দেখেন সেলস অফ ইকুইপমেন্ট, যদি আমি সেলস করি ইকুইপমেন্ট তাহলে আমার কারবারে ক্যাশ আসছে, তার মানে এটা যোগ হবে। তার মানে আমরা লিখতে হবে সেলস অফ ইকুইপমেন্ট, সেল অফ ইকুইপমেন্ট এটা আমার যোগ, তার মানে 55,000, আমি এখানে 55,000 লিখি। এরপরে দেখেন, এরপরে বলা হয়েছে পার্সেস অফ ইকুইপমেন্ট, আর ইকুইপমেন্ট পার্সেস করা হচ্ছে, তার মানে ইকুইপমেন্ট পার্সেস করে আমাদের সেটা কারবার থেকে ক্যাশ চলে যায়, তার মানে এটা আমাদের লেস হবে। তার মানে আমরা এখানে লিখব পার্সেস অফ ইকুইপমেন্ট। তো পার্সেস অফ ইকুইপমেন্ট হলো আমাদের এখানে 36,000। এরপরে দেখেন ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা যায় না, এটা অপারেটিং অ্যাক্টিভিটিস আইটেম। এরপরে দেখেন সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, তো সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট মানে বিক্রি করা আছে, তো বিক্রি করলে নিশ্চয়ই আমাদের কারবারে ক্যাশ আসছে, মানে ইনক্রিজ হচ্ছে। তো আমরা এখানে সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, তো লং টার্ম ইনভেস্টমেন্ট দেখেন আমাদের
ছিল 95,000 এটা আমরা যেহেতু এটা আমাদের বিয়োগ হবে 36,000 আর 95,000 এটা আমাদের যোগ হবে এরপরে দেখেন পারচেজ এরপরে পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যদিও আমাদের এটার ব্যালেন্স দেওয়া নাই কিন্তু আমরা এখানে লিখব পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট তো এখানে আমি আগে ফোটা দিয়ে রাখি যাতে আপনারা বুঝতে পারেন আমার বোঝাতে সুবিধার জন্য আমি এখানে একটা ফোটা দিয়ে রাখলাম এখানে একটা অ্যামাউন্ট আসবে আর সেটাই আমাদের বের করতে বলেছে আর দেখেন আমাদের এখানে যে ব্যালেন্সটা আসবে সেটা কিন্তু আমাদের দেওয়া আছে দি নিড ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ডিউরিং 2016 অ্যামাউন্ট টু টাকা 30,000 তার মানে আমাদের এখানে 30,000 টাকা আসবে আর আমরা এখানে লিখব নিড ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো এখন দেখেন এখানে আমাদের কত টাকা বসালে এইটা হয় সেটা আমাদের এখন বের করতে হবে তার জন্য আমি একটা সূত্র ব্যবহার করি লেট পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট তার মানে লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা আগে ধরে নিই লং টার্ম ইনভেস্টমেন্ট ডিউরিং 2016 ইজ ইকুয়াল টু এক্স মানে আমরা এটা এক্স ধরে নিলাম আর এই যে এক্স ধরে নিই তাহলে নিশ্চয়ই আমাদের এখানে এক্স হবে সেটাও আমি বসাবো না তো দেখেন এটা যোগ এটা বিয়োগ এটা যোগ এটা কিন্তু আমাদের কি হবে বিয়োগ হবে সেই অ্যামাউন্টটাই দেখেন পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট আর পারচেস করলে আমাদের টাকা চলে যায় তার মানে বিয়োগ আর সেটা বিয়োগ করে আমাদের এই টাকাটা আসবে তাহলে আমরা এখানে বাই করছেন আমরা সূত্র অনুসারে লিখি বাই করছেন দেখেন আমাদের প্রথমে 55,000 এইটা আমাদের যোগ এরপরে মাইনাস 36,000 এটা আমাদের বিয়োগ এরপরে যোগ 95,000 এটা আমাদের যোগ মাইনাস এই যে এই এক্স যেটা আমরা ধরলাম অর্থাৎ এখানে এই এক্স এর মানই আমরা এখানে বের করব তার আর ইজ ইকুয়াল টু আমাদের 30,000 তো এখানে যদি আমরা এইটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সটা এক পাশে নিয়ে যাই আর সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে যাই তো আমাদের এখানে 55,000 মাইনাস 36,000 যা ছিল তাই বসাই 95,000 মাইনাস 30,000 ইজ ইকুয়াল টু এক্স তো দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে 84,000 ইজ ইকুয়াল টু এক্স তার মানে অতএব এক্স সমান 84,000 আসে আর সেটাই আমরা এখানে 84,000 আমরা এখানে মাইনাস করব এবার দেখেন যদি আমরা এগুলো যোগ এবং বিয়োগ করি তাহলে আমাদের এটা আসবে আর এটা আমরা এই 30,000 আসবে কিন্তু আমাদের প্রশ্ন এখানে চাওয়া হয়েছে এটা কিন্তু আমরা এটা এইভাবে বের করব আমরা এবার লিখব অতএব অর্থাৎ দেয়ার ফোর পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্ট ডিউরিং 2016 ইজ 84,000 এটাই ছিল আমাদের অঙ্ক তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ